আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের নিবেন মিত্র কলোনির সর্বজনীন দুর্গাপূজার প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে অন্যতম হচ্ছে দুর্গাপূজা। আর এই দুর্গাপূজার অপেক্ষা করে থাকেন গোটা দেশের হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য সম্প্রদায়ের লোক। আর কয়েকটা দিন বাকি, তাই মহা আনন্দে ফালাকাটার নিপেন মিত্র কলোনির সর্বজনীন দুর্গাপূজো কমিটি তাদের দুর্গাপূজার প্রস্তুতির কাজ চালাচ্ছেন মহা আনন্দে। এই পুজো প্রাঙ্গণে এসে দেখতে পাওয়া যায় এখানে তারা জোর কদমে কাজ চালাচ্ছেন। কচি কাঁচা থেকে শুরু করে মহিলারাও কাজে মনোযোগ সহকারে যোগদান দিয়েছেন। এবার তাদের দুর্গাপূজা ১৯তম বর্ষে পদার্পণ করতে চলেছে। পুজো কমিটির উদ্যোক্তারা জানান, তাদের চিন্তা ভাবনা রয়েছে অনাথ শিশুদের নিয়ে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এবার তাদের পুজোর বাজেট প্রায় ১.৫ লক্ষ টাকা। এখানে এসে জানা যায় তাদের পুজোর থিম ও আলোকসজ্জা নিয়ে বড় ধরনের সেরকম চিন্তা ভাবনা নেই। তাদের চিন্তা ভাবনা অনাথ শিশুদের আহারের ব্যবস্থা ও দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ। আমরা এখন জানবো ফালাকাটার নিপেন মিত্র কলোনির সর্বজনীন দুর্গাপূজো কমিটির উদ্যোক্তারা কি বলছেন। তো এদের সবার সহযোগিতায় এবং পাড়ার সবার সহযোগিতায় প্রায় ১.৫ লক্ষ টাকা বাজেট রেখে এবার দুর্গাপূজা করছি আমরা। এবার আমাদের ১৯তম দুর্গাপূজা। তো আমরা এই টাকাটা এই মানে প্যান্ডেলে বা আলোকসজ্জায় নষ্ট না করে দুস্থ কিছু বয়স্ক লোক বা অনাথ বাচ্চা শিশু, ঠিক আছে, তাদের সাহায্যের জন্য চিন্তাভাবনাটা রেখেছি। এটি আমাদের মেন থিম হিসাবে বলতে ধরা যায় আর কি। যেমন মানুষের মেন থিম রাখে আলোকসজ্জা বা প্যান্ডেলের জন্য বড় বাজেট, ঠিক আছে, সেরকম চিন্তাভাবনা আমাদের কোনোভাবেই নেই, ঠিক আছে। আমরা খালি মানুষের পাশে থাকবো, মানুষকে সাহায্য করবো, এটাই আমাদের চিন্তাভাবনা। আর দিন দিন আরও ডেভেলপ হচ্ছে, আরও ডেভেলপ হবে পুজোটা। আগে অতটা ছিল না, এখানটায় খালি জাস্ট ঠাকুর আসতো আর চার দিনের মধ্যে পুজো করে নর্মালি হতো। এখন আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, আশা করি আরও ২-৪ বছরের মধ্যে আরও অনেক ডেভেলপ হবে এই ক্লাবটা, এই পাড়াটা। নিয়মিত করুন, একটা ছোট্ট একটা গ্রাম, এই গ্রামের মধ্যে ছোটোমোটো করে একটা, যাই হোক, আমরা যেভাবে করতেছিলাম পুজোটা সেভাবে করে চলছিলো। তো এখন থেকে যে আমরা যে আগামী দিনে যে উদ্যোগটা নিয়েছি, যে আলোকসজ্জা বা কোনোরকমভাবে বিস্তারিতভাবে বা নানান রকমভাবে যে অনুষ্ঠানগুলো হতো সাধারণভাবে যেটা হতো, ওই অনুষ্ঠান অনুষ্ঠান আমরা কোনো কিছু করবো না। আমাদের সব চিন্তাভাবনা আছে যে সুস্থ মানুষের পাশে দাঁড়ানোর, বা সাধারণ মানুষ যেগুলো আছে, কিছু কিছু লোক আছে বৃদ্ধত্ব, এদেরকে পাশে কিছু করে দেওয়ার। আলিপুরদুয়ার থেকে হরেকৃষ্ণ মণ্ডলের রিপোর্ট।